তালের গাড়ি তালে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার খুশি করার জন্য মন্দিরে চলে আসছে গীতা পাঠ করতেছে হ্যাঁ পাগল দেশে কত হয়েছে বাপ মানে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে আল্লাহর আইনে রসূলের আইনে আল্লাহর আইনে রসূলের আইনে কথা বলেন ঠিক না সুবিধাবাদী ধর্ম চলে না আল্লাহ তো রসূলের আইনে চলে জীবনে কখনো দেখছেন হিন্দু সম্প্রদায়ের অন্য ধর্মের লোকেরা আমাদের নামাজে এসে কাতারে দাঁড়াইছে দাঁড়াবে না সেটা তারটা সে পালন করতেছে সে জানে মুসলমানরা মসজিদে নামাজ কালাম পড়ে ওখানে আমার কোনো কাজ নাই আমরাও জানি হিন্দুরা পূজা করে করুক ওটা আমাদের কোনো ফাংশন না ঠিক কি না তার পূজা আমি বাধা দেব না তাকে মারতে যাব না তার প্রতিমা ভাঙতেও যাব না সে তার পূজা করে করুক কিন্তু তার মানে এটা না যে আমি উঠে যাই লাঠি ছুটা নিয়ে পাহারা দিব আমি পাহারা দিতে যাব কে আর আমি ভাঙতে যাব কে আর এই দেশে বাস করব কে মুসলমান মসজিদে নামাজ পড়বে হিন্দু আসবে না হিন্দুরা পূজা করবে মুসলমান যাবে না যার যার কাজ শেষে করুক কথা কর না কে ঠিক কিনা কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না কারণ একবার বেঈমান হয়ে তুমি যদি কবরে চলে যাও আর জান্নাতের চেহারা সুঘ্রাণ পর্যন্ত তোমার নসিবে হবে না জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না প্রিয় কুলাউড়াবাসী কেন আমরা খোদায় বিশ্বাসী হব কেন আল্লাহর উপরে একিন বিশ্বাস আমরা রাখবো আমি আপনাদেরকে বুঝাই আল্লাহর কোরআনের একটা শব্দ কখনো মিথ্যা হয় নাই আর কেউ কোনোদিন আল্লাহর কালামের শব্দ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবে না সাড়ে ১৪০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন কুল্লু নাফস এমন কোন জীবন নাই দাইকাতুল মউত আর মরণের স্বাদ আস্বাদন না করবে বিরাট লামাজাবি হয়ে গেছেন যে মাযহাব মানেনি না তারা শুনে নেন মসজিদে নববীতে চারজন ইমামের নাম স্বর্ণাক্ষরে লেখা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইমাম আবু ইদ্রিস আল শাফিঈ রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু সহ মসজিদে নববীর ভিতরে লেখা কেন বুঝাইতেছি আজকে এই জন্য পৃথিবীতে চারটা মাঝহাব হানাফি শাফি মালিক হাম্বলি এই চার মাঝহাবের বাহিরে আর কোন মাঝহাব হবে না এই চার মাঝহাবের বাহিরে আর কোন নীতি হবে না এই চার মাঝহাবের বাহিরে আর কোন মশালা হবে না কারণ এই চার মাঝহাবের ইমামরা গবেষণা করে রিসার্চ করে একবারে কঠিন গবেষণা করে তারা আমাদের জন্য প্রেসক্রিপশন বের করেছেন এই চার প্রেসক্রিপশনের বাহিরে আলাদা নিজেদের মন গড়া প্রেসক্রিপশন বানাইলেই ওই রুগী মরে যাবে ওই রুগী কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা খুঁজে পাবে না ইমাম শাফিঈ দজলা নদীর উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে এই বিদ্যা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে ঢাকা ইউনিভার্সিটি হার্ভার্ড অক্সফোর্ড পৃথিবীর কোন ভার্সিটিতে পাবেন না এটা একটা ভার্সিটিতে আছে সেটা হলো আল্লাহর ওলিদের ভার্সিটি আছে সেখানে সময় ভর্তি হতে পারে না সময় এখানকার প্রকৃত ছাত্র হতে পারে না কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ
যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لك بابت محمد عكا حبيب الباشي حبيب باشا بندر باشي بندو باشا كلمات آسي برمان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী আছেন বা আমরা সাধারণত যাদেরকে হিন্দু বলে চিনি আসলেই তারা ধর্মটা হিন্দু না ধর্ম হচ্ছে সনাতন হিন্দুস্থানটাকে এই হিন্দকে আগে থেকে হিন্দ বলা হতো যেমন حضرت علامة امام محمود ابن حنبل এর একটা কিতাব আছে কিতাব الجهود এই কিতাব الجهود একটা ঘটনা আছে একটা কাসাস তিনি লিখছেন মৃত্যুর উপর তো হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এক যুবক বসা তে এমন সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের সূরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে উপস্থিত হইছে তো উপস্থিত হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে একভাবে তাকিয়ে আছে তো আজরাইল আলাইহিস সালামকে তো অন্যন্য কেউ দেখে না বা তাকে কেউ চিনতেও পারতেছে না কিন্তু আল্লাহর নবী সুলাইমান চিনতে পারছেন উনি আজরাইল আলাইহিস সালাম উনি মালাকুল মউত তো আজরাইল আলাইহিস সালাতু সালাম চলে গেলেন কিছু সময় পরে তিনি আবার আসলেন কিন্তু ওই সময়ের ভিতরে যুবক আজরাইল চলে যাওয়ার পরে যুবক ছেলেটা বলতেছে ওহে আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দিন তো কত আগের কথা হাজার 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 বছর আগের কথা তখনই আজরাইল আলাইহিস সালাম তখনই সুলাইমান আলাইহিস সালামকে যুবক বলতেছে হুজুর এই সময়ে আপনি আমাকে হিন্দ পাঠিয়ে দেন তার মানে তখনই ভারতীয় উপমহাদেশের নাম ছিল হিন্দ তখন হিন্দ হিসেবে এই অঞ্চলটা পরিচিত ছিল ওই হিন্দ থেকে হিন্দু 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 হয়ে আসছে হিন্দুস্তান হয়ে গেছে বুঝতে পারছে ধর্ম কিন্তু হিন্দু না এলাকার নাম ছিল হিন্দ ধর্ম হচ্ছে সনাতন তো সনাতনী ধর্মে যারা বিশ্বাসী তারা হচ্ছেন 33 কোটি দেবতায় বিশ্বাসী দেখবেন কেউ হাসবেন না বা মন খারাপ করবেন না যদি সনাতনী কোনো ভাই থেকে থাকেন শুনুন আমি কোনো ধর্মকে কটাক্ষ করে বা বাজে কথা বলে আমি তাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না শুধু বোঝার জন্য বলতেছি যে তার বিশ্বাস তার কাছে বিশ্বাস হতে পারে পৃথিবীতে নানান ধরনের নানান বিশ্বাস যেমন রতন টাটা তিনি মরে গেছেন রতন টাটা কিন্তু সনাতনী না সে কিন্তু আগুনের পূজারি ছিল পার্সিয়ানরা পার্সিয়ান আগের পার্সিয়ান যারা প্রাচীন পার্সিয়ান পারসিয়ান ইরানিরা আগে আগুনের পূজা করত তো রতন টাটা হলো আগুনের পূজারি ছিল সে কিন্তু সনাতনী না সে আগুনের পূজারি ছিল পার্সিয়ান ওই পূজারি ধর্মে তারা বিশ্বাসী ছিল
তো পৃথিবীতে এরকম অনেক ধর্ম আছে, এক একজনের এক একটা মত বিশ্বাস। তো সনাতনী দ্বারা তাদের বিশ্বাস হচ্ছে তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অক্সিজেনের দেবতা আছে, এরপরে আপনার অর্থের দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, সাপের দেবতা আছে, পানির দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, এরকম দেবতা গুনতে 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 33 কোটি দেবতা হয়েছে। আচ্ছা বলেন তো আমাদের মালিক কয়জন? না না একসাথে বলেন। আমাদের রব কয়জন? একসাথে বলেন কয়জন? একজন না হইয়া একাধিক না হয়ে একজন কেন হলো? তারা বলে না একজন হতেই পারে না, এগুলি কাল্পনিক বিশ্বাস তাদের দৃষ্টিতে। হতে পারে, তাদের দৃষ্টিতে কাল্পনিক বিশ্বাস তারা বলতে পারে। এখন আমি আপনাদেরকে বলি, যদি খোদা ভিন্ন ভিন্ন হতো, ধরেন খোদা যদি বিদ্যার খোদা একজন হতো, পাগল বানাবে এরকম খোদা আরেকজন হতো, সূর্য আলো দিবে এরকম খোদা একজন হতো, এবং রাত আসবে রাতের খোদা যদি আরেকজন হতো, তাহলে দুই খোদার মধ্যে মারামারি হতো। রাতের খোদা বলতো আমি এই 6 মাস রাত দিয়ে রাখবো, তুই সূর্য উঠাবি না, আর সূর্যের খোদা বলতো না আমি 6 মাস আলো দিব, তুই রাত দিবি না। তো দুই খোদার মধ্যে মারামারি লেগে আমাদের অবস্থা শেষ। কথা ঠিক কি না? তাহলে রব কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহর কোরআন বলতেছে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد হুজুর আপনি বলেন আমি মালিক একজন, আল্লাহু সামাদ আপনি বলে দেন আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক কি বুঝাইতেছি। আল্লাহ কোরআনে আরো বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব, হে মানব জাতি, তোমাদেরকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল? হে মানব গোষ্ঠী, তোমাদেরকে কিসে আল্লাহ থেকে আলাদা করে দিল? সেজদা থেকে আলাদা করলো, রোজা থেকে আলাদা করলো, আল্লাহর বিধান থেকে আলাদা করলো, আল্লাহর একত্ববাদের বিশ্বাস থেকে আলাদা করলো, আল্লাহর তৌহিদ রুবুবিয়াত ও রিসালাতের বিশ্বাস থেকে আলাদা করলো, নবী থেকে জুদা করে দিল। কে তোমাকে কোরআন থেকে আলাদা করলো? রসুলের সুন্নাহ থেকে কে তোমাকে জুদা করে দিল বলো? আল্লাযি খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলবে? সুবহানাল্লাহ। স্রষ্টাকে? সুবহানাল্লাহ। একসাথে বলে আল্লাহ। প্রিয় কুলাউড়াবাসী, কেন আমরা খোদায় বিশ্বাসী হব, কেন আল্লাহর উপরে একিন বিশ্বাস আমরা রাখবো, আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহর কোরআনের একটা শব্দ কখনো মিথ্যা হয় নাই, আর কেউ কোনোদিন আল্লাহর কালামের শব্দ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবে না। 1450 বছর আগে রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, দাইকাতুল মউত, তার মরণের স্বাদ আস্বাদন না করবে। সৃষ্টির মধ্যে বিজ্ঞানীরা পৃথিবী থেকে চাঁদে চলে গেল, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করলো, সূর্য নিয়ে গবেষণা হলো, সমুদ্রের গভীর পর্যন্ত চলে গেল, পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত তারা আরোহণ করলো, গভীর আমাজানের ভিতরে গবেষণা করে তারা বের হয়ে চলে আসলো, নদীর ভিতরে তারা গবেষণা হলো, গভীর মরুভূমির ভিতরে তারা গবেষণা চালালো, মাটির নিচে তারা গবেষণা চালালো, কিন্তু আজ পর্যন্ত এমন কোন বিদ্যার আবিষ্কার হয় নাই যে বিদ্যা দিয়ে সৃষ্টিকে বাঁচায় রাখা যায়, আল্লাহ থেকে বাঁচায় রাখতে পারবে, এমন কোন বিদ্যা আজ আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে কোরআনের চ্যালেঞ্জ, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কুল্লু নাফস,
এমন কোন জীবন নাই দাইকাতুল মাউত যার মৃত্যু সাদ আরশাদুন না হবে যদি খোদা দুইজন হতো যারা বিশ্বাস করে হায়াতের খোদা এক মৃত্যুর খোদা আরেকজন হায়াত দেয় একজনে মৃত্যু দেয় আরেক খোদা তাহলে দুই খোদার ভিতরে মারামারি হতো এক খোদাই বলতো না আমি ওই রাশিয়ার প্রেসিডেন্টের হায়াত 500 বছর দিব মৃত্যুর খোদা বলতো না ওর 50 বছর দিব ওই আরেক খোদাই বলতো না আমি আমেরিকার প্রেসিডেন্টের হায়াত 200 বছর দেব ওই আরেক খোদাই বলতো না আমি ওর হায়াত 50 বছর দেব তো হায়াতের খোদা আর মউতের খোদার ভিতরে বিরাট পিটেপিটি চলতো মারামারি চলতো আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব উম্মতকে বলে দেন আর খোদার কোনো অস্তিত্ব নাই আমি রব আল্লাহ একজনই এইজন্য আমরা মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী কথা বলেন ঠিক কি না আপনাকে বুঝতে হবে কেন আমরা আল্লাহর একত্ববাদী বিশ্বাস করব এটা আগে বুঝতে হবে যদি আপনি দৃঢ় ইয়াকিন রাখেন তো অবশ্যই আপনার সেজদাতে মাথা নত হয়ে যাবে এই আল্লাহর প্রতি ইয়াকিন আসবে কোরআনের প্রতি আপনার শ্রদ্ধা আসবে আল্লাহ রাসূলের জিন্দেগির উপরে আপনার পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস তখন দৃঢ় মজবুত হবে এইজন্য আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ কেন এক কেন এক বলে থেকে বিশ্বাস করবে এটা আপনাকে আমাকে বুঝতে হবে আরো পরিষ্কার বুঝাচ্ছি রব্বুল আলামিন قرآن شريف أمر الله بولن الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ما شاء ركبك رب العالمين بولن الذي أميشي رب خلقك তোমাদের সবাইকে সৃষ্টি করেছি আচ্ছা আপনারা বলেন শুধু কি আল্লাহ আমাদেরকে বানাইলেন না আমাদেরকে বানানোর পরে যিনি আমাদের অক্সিজেনের ব্যবস্থা করলেন সেই রবের নাম কি এই অক্সিজেন যাতে পৃথিবীতে ধরে রাখতে পারে সেই জন্য হাজার হাজার গাছ আল্লাহ বানাই দিলেন পৃথিবীর একটা বনভূমি আছে যেটার নাম আমাজান সারা পৃথিবীর 25% অক্সিজেন এই আমাজান থেকে আসে যেটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয় দেখেন আপনারা চিন্তা করতে পারেন এত বড় জঙ্গল পৃথিবীর এক পাশে আল্লাহ কেন দিলেন আবার আরেক জায়গা আল্লাহ মরুভূমি দিলেন বিরাট বড় মরুভূমি প্রায় ভারতের দুই তিনটা ভারতের সমান একটা মরুভূমি আল্লাহ দিয়ে দিলেন যেটাকে সাহারা মরুভূমি বলা হয় আল্লাহ মহাসাগরের পর সাগর আল্লাহ দিয়ে দিলেন নদীর পর নদী দিয়ে দিলেন ঝর্ণার পর ঝর্ণা আল্লাহ দিয়ে দিলেন পাহাড়ের পর পাহাড় আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ শুধু পৃথিবীর সৃষ্টি করেন নাই এটাকে সর্বসময়ের জন্য সব মুহূর্তের জন্য আমার আল্লাহ নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে রব্বুল আলামিন আমার সাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আবার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল একটা দিয়ে আল্লাহ আর একটারে চালায় এই যে আপনি দেখেন আপনার বাড়িতে একটা কুত্তা কুত্তার দিকে যদি আপনি তাকান এই কুত্তাটারে আপনি খাবার দিবেন আপনি তারে আদর করবেন এই কুত্তা আপনার বাড়ি পাহারা দিবে কিন্তু আপনি শিয়াল যদি ধরে নিয়ে আসেন সারা জিন্দেগিও যদি শিয়ালরে আপনি আদর করে খাওয়ান শিয়াল দিয়া মুরগি পাহারা দিতে পারবেন না কথা ঠিক কি না কিন্তু শিয়াল দেখতে কুত্তার মতোই লাগে কিন্তু প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া যায় না কারণটা কি কারণ শিয়ালের জন্য আল্লাহ আইন করছে ও জঙ্গলে থাকবে ও মালিকের মুরগি চুরি করে খাবে ও মানুষের ছাগল চুরি করে খাবে ও জঙ্গলে থাকবে ও জঙ্গল দিয়ে বিচরণ করবে কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিছে তুই মানুষের ভিতরে থাকবি মানুষের উচ্ছিষ্ট খাবি মানুষের বাড়ি পাহারা দিবি মানুষের গুলামি করবি বিড়াল দিয়ে আপনি ইঁদুর পাহারা দিয়ে হইতে পারবেন ঘর পাহারা দিয়ে হইতে পারবেন কিন্তু ইঁদুরকে আদর করে খাওয়াইয়া আপনি আপনার গুডাউন পাহারা দিয়ে হইতে পারবেন না ঠিক কি না কারণ ইঁদুররে আল্লাহ আইন দিয়ে দিছে
তুই ফলায় ফলায় থাকবি তুই ফসল চুরি করে খাবি আর বিড়ালরে আল্লাহ আইন দিয়ে দিছে তুই তোর মালিকের বাড়ি পাহারা দিয়া ইদুর মুক্ত রাখবি তেলাপোকা মুক্ত রাখবি তুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি আর মালিকের বিছানায় তুই ঘুমাবি মালিকের কোলের ভিতরে যাবি আল্লাহ বিড়ালরে আইন দিয়ে দিছে বিড়াল আল্লাহর আইনে চলে কুত্তা আল্লাহর আইনে চলে শিয়াল আল্লাহর আইনে চলে বাঘ আল্লাহর আইনে চলে সাপ আল্লাহর আইনে চলে জিন আল্লাহর আইনে চলে মানুষ আল্লাহর আইনে চলবে আমার চোখ আপনার চোখ একসাথে লড়ে না এক একজনের চোখ এক এক সময় সময় লড়াচড়া করে আপনার মেধা আমার মেধা এক রকম না আপনার চেহারা আমার চেহারা এক রকম না আপনার স্বাস্থ্য আমার স্বাস্থ্য এক রকম না আপনার এলেম আমার এলেম এক রকম না আপনার বুদ্ধি আমার বুদ্ধি এক রকম না আপনার ধৈর্য আমার ধৈর্য এক রকম না আপনার ইবাদত আমার ইবাদত এক রকম না আল্লাহ ভিন্ন ভিন্ন দিয়া পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদেরকে ফালাইলেন বলেন তো সেই মালিকের নাম কে আর যদি খোদা 33 কোটি হইতো তাহলে সারা পৃথিবীতে খোদাই খোদাই মারামারি করে শেষ কি কথা কন দেখা যদি খোদা 33 কোটি হইতো তাহলে খোদাই খোদাই পিটে পিটে করে রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ করা লাগতো না খোদা খোদাই যুদ্ধ হয়ে যেত বুঝতে পারছেন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ করা লাগতো না খোদা খোদাই মারামারি করে শেষ তো খোদার এই বান্দারা কখন মারামারি করে খোদার মারামারিতে জগৎ শেষ হয়ে যেত এই জন্য খোদা একজন রাব একজন আল্লাহ একজন আমরা এক আল্লাহ বিশ্বাসী এক আল্লাহতে সেজদাকারী এই জন্য আল্লাহর জন্যই আমাদের সেজদা হবে আল্লাহর জন্যই জিকির হবে আল্লাহর জন্যই জিন্দিগি হবে আল্লাহর জন্যই ব্যবসা হবে আল্লাহর জন্যই রাজনীতি হবে আল্লাহর জন্যই সমাজনীতি হবে আল্লাহর জন্যই অর্থনীতি হবে আল্লাহর জন্যই সব হবে কথা বলেন ঠিক না ভাই সব কার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য হবে মানে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনি মন্দিরে দাঁড়ায় যান তো বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে নাকি বলেন বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার খুশি করার জন্য মন্দিরে চলে আসে গীতা পাঠ করতেছে হ্যাঁ পাগল দেশে কত হয়েছে বাপ মানে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে আল্লাহর আইনে রসুলের আইনে আল্লাহর আইনে রসুলের আইনে কথা বলেন ঠিক না সুবিধাবাদী ধর্ম চলে না আল্লাহ তো রসুলের আইনে চলে এই জন্য কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি থামানান খলিলা হে বান্দা আমি কোরআনে যাহা নাযিল করেছি এই কোরআনকে তোমরা যদি অপব্যাখ্যা করে অল্প দামে বিক্রি করে এর অর্থ বিনিময় তোমরা গ্রহণ করো তাহলে তোমরা সেই টাকা খাও নাই তোমরা জাহান্নামের আগুন খেয়েছো আর শোনো শুধু জাহান্নামের আগুনই খাও নাই তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কি পরিণত হবে আমি রাব কিয়ামতের ময়দানে ওই ঝাক্কিকুম তোমারে পবিত্র করব না তোমার সাথে কথাও বলবো না তোমাকে জাহান্নামে পাঠাবো মেহেশরে আল্লাহ তাদের সাথে কথাও বলবে না তাদেরকে পবিত্রও করবে না তাদের দিকে ফিরেও তাকাবে না এই জন্য কোরআনে কোরআনের আইনে চলতে হবে রসুলের সুন্নতের বিধানে চলতে হবে কথা বলেন ঠিক হ্যাঁ বিধর্মীরা আমাদের কাছে নিরাপত্তা পায় তারা আমাদের কাছে নিরাপত্তা পায় কিন্তু নিরাপত্তার নাম দিয়ে আমরা এমন কিছু করতে পারি না যে যেগুলি করলে আমরা একবারে আল্লাহ এবং তার রসুলের কাছে ইসলামের দিকে প্রশ্নবিদ্ধ হয়ে যাব ঠিক কি না এমন কিছু করা আমাদের যাবে অবশ্যই না অবশ্যই না প্রিয় মুসলিম হাজিরিন খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি কেন আমরা এক আল্লাহতে বিশ্বাসী আমার আল্লাহ পাক আমাদেরকে বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক হাজিরিন রব্বুল আলামিন আমাদেরকে বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদেরকে সুবিন্যস্ত করলাম সুঠাম করলাম এ আমার দিকে তাকান অ্যাটেনশন আমি আপনাদের সামনে লড়াচড়া করতেছি এই আঙ্গুলের শক্তি ইচ্ছা করলে কি আমরা শক্তি আনতে পারবো এই শক্তির মালিকটা কে আল্লাহ এই ফ্যান চলতেছে এই ফ্যানের পিছনে বলবেন যে হুজুর
বিদ্যুৎ দিয়ে ফ্যান চলে এখন আমি যদি প্রশ্ন করি বিদ্যুৎ তৈরি করলো কে বিদ্যুৎ দেখা যায় না বিদ্যুৎ দেখা যায় না এটা আপনি ধরতেও পারবেন না ধরলে আপনাকে শক করবে আপনার রক্ত শুষে নিয়ে যাবে বা রক্তকে জমাট করে দিবে আপনি মুহূর্তের ভিতরে মারা যাবেন আপনাকে সে পুড়িয়ে দিবে আচ্ছা বলেন এই বিদ্যুতের পিছনে যে অদৃশ্য শক্তি এই শক্তির মালিক কে আল্লাহ আল্লাহ এই শক্তির মালিক কে আল্লাহ না জোরে বলেন শক্তির মালিক কে আল্লাহ এইজন্য রব বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমি সর্বময় শক্তির মালিক একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার তো আল্লাহ এক না দুই এটা নিয়ে এক নাস্তিকের সাথে বহাস ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আপনারা ঘটনা শুনছেন আচ্ছা ইমাম আজমের গল্প বলবো না আল্লাহ এক এটা নিয়ে বহাস হবে খ্রিস্টানদের সাথে খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছে স্রষ্টা আছে কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে কবরে হবে জন্য খ্রিস্টানরা ইহুদিরা দেখবেন মানুষ মারা যাওয়ার পরে তারা কবর দেয় কিন্তু তারা জাহান্নামী বলে কারণ কি কোরআন আল্লাহ এইভাবে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি والمشركين في نار جهنم خالدين فيها إن الذين كفروا كافر كونو غالينا كافر একটা বিশ্বাস বা একটা সম্প্রদায়ের নাম কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী যারা আল্লাহ এক অবিশ্বাস করে কবরে প্রশ্নের সওয়াল জবাব হবে অবিশ্বাস করে ফেরেশতা আছে অবিশ্বাস করে এবং আখেরাত হবে অবিশ্বাস করে জান্নাত জাহান্নামে আছে যারা অবিশ্বাস করে পূর্ববর্তী নবীরা ছিল অবিশ্বাস করে আমার রসূলকে যারা অবিশ্বাস করে এবং নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন যারা অবিশ্বাস করে তারা হলো কাফের আল্লাহ বলেন মিন আহালিল কিতাব আহলে কিতাব ছিল ইহুদি এবং নাসারা তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল না তাদের আকীদা হলো আল্লাহ আছে কিন্তু আল্লাহর ছেলে আছে আল্লাহর মেয়ে আছে আল্লাহর স্ত্রী আছে একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন যেই আল্লাহ স্ত্রী বানাইলেন বেটা বানাইলেন মা বানাইলেন বাবা বানাইলেন নাতি বানাইলেন পুতি বানাইলেন সন্তান দিলেন এত সৃষ্টি করলেন তার আবার বউয়ের দরকার কি আল্লাহ বউ দিয়ে কি করে যে আল্লাহ বউ বানাইলেন পুরুষ বানাইলেন স্ত্রী বানাইলেন তার আবার স্ত্রীর দরকার যে আল্লাহ মানুষের কাম দিয়ে দিলেন কাম বুঝছেন কামনা দিয়ে দিলেন সে আল্লাহর আবার কামনার দরকার কি যে রব্বে করিম বান্দার জন্য আকাঙ্ক্ষা দিলেন সৃষ্টি করলেন তার আবার আকাঙ্ক্ষার প্রয়োজন কি তিনি তো স্রষ্টা স্রষ্টার জন্য তো বউয়ের দরকার নাই স্রষ্টার জন্য তো পুলার দরকার নাই কিন্তু খ্রিস্টান ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছেন ঠিক কিন্তু আল্লাহর বউ আছে আল্লাহর ছেলেপুলা আছে আল্লাহর মাইয়া আছে একসাথে বলবেন না নাউজুবিল্লাহ এই জন্য কোরআন বলতেছে মিন আহলিল কিতাব আহলে কিতাব যারা ওয়াল মুশরিকিন এবং মুশরিক যারা যারা পাথরের সামনে সেজদা দেয় সূর্যের সামনে সেজদা দেয় ওই প্রতিমার সামনে সেজদা দেয় পাথরের সামনে সেজদা দেয় মূর্তির সামনে সেজদা দেয় গাছের সামনে সেজদা দেয় পাহাড়ের সামনে সেজদা দেয় মানুষের সেজদা দেয় আমার রব বলতেছে ওয়াল মুশরিকিন এই সমস্ত মুশরিকরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এরা জাহান্নামী জাহান্নামী চিরদিন তারা জাহান্নামে থাকবে চিরদিন জাহান্নামে থাকবে এই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না এইজন্য আল্লাহ রাসূল বলেন উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা 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 করা হয় তো শিরিক করবে না সাবধান আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না এইজন্য হযরত বেলালের মারতে 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 পিঠের চামড়া উঠিয়ে ফেলেছে তারপর ওয়াহেদ আহাদ আহাদ আল্লাহ এক বলে জিকির বন্ধ হয় নাই
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দুই পা রশি বেঁধে আবু জাহেল তার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে 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 নির্মমভাবে শহীদ করেছে আর তো চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস তার অন্তর থেকে কেড়ে নিতে পারে নাই হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের ভিতরে রশি বেঁধে আবু জাহেল দুই উটের গলায় রশি বেঁধে উট দুই দিকে সারিয়ে দিয়েছিল তার দুই পা ছিড়ে ফেরে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়েছিলেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান তার কলিজা থেকে বের করতে পারে নাই কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না কারণ একবার বেঈমান হয়ে তুমি যদি কবরে চলে যাও আর জান্নাতের চেহারা সুঘ্রাণ পর্যন্ত তোমার নসিবে হবে না জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না তাহলে এক বাক্যে জবান খুলে বলেন আল্লাহ কয়জন একসাথে বলেন কয়জন লাওয়াজ তুলে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা বলেন ঠিক না বেঠে আমরা কয় আল্লাহ বিশ্বাসী এক আল্লাহতে বিশ্বাসী খুব মনোযোগ দিবে তো খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা বহাস হবে তৎকালীন পৃথিবীর একটা বিরাট সাম্রাজ্য ছিল রোম চার থেকে পাঁচ হাজার ছয় হাজার বছর পর্যন্ত তারা পৃথিবী শাসন করছে আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়া সাড়ে তিন হাজার বছর তারা পৃথিবী শাসন করছে তো রোম সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য শেষ রোম সাম্রাজ্য তখনও দাঁড়ানো তো রোম সাম্রাজ্যের প্রধান রোমান বাদশাহ আব্বাসীয় খলিফা হারুন রশিদ রহিমাহুল্লাহর কাছে চিঠি পাঠিয়েছে হে মুসলমান তোমরা যদি ইচ্ছা করো তাহলে আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহাস করব একটা বিষয়ের উপরে তোমরা বলো আল্লাহ এক ঈসা নবী আল্লাহর নবী আর আমরা খ্রিস্টানরা বলি আল্লাহ এক আল্লাহ আছে কিন্তু ঈসা আল্লাহর ছেলে তো আমরা খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে প্রমাণ করব তোমরা মুসলমানরা ঈসাকে আল্লাহর নবী প্রমাণ করবে ছেলে প্রমাণ করবে না তোমরা নবী প্রমাণ করবে আমরা ছেলে প্রমাণ করব আসো যদি সদিচ্ছা থাকে আমাদের সাথে বহাসে বসো সর্বনাশ রোম সাম্রাজ্য থেকে রোমান বাদশাহ মুসলিম সাম্রাজ্যের প্রধান খলিফা হারুন রশিদের কাছে চিঠি পাঠাইছে চিঠি পাঠানোর পরে রোম সম্রাট বলতেছে তোমারা আমার দেশে এসে বহাস করতে হবে না আমার লোক লস্কর আমার দেশের যত বুদ্ধিজীবী জ্ঞানী দার্শনিক তর্কবিদ তখনকার জমানতে রাজ দরবারগুলিতে তর্কবিদ থাকতো যারা তর্ক বিতর্ক করত তর্কবিদ তর্ক ভাষার উপরে তারা খুব পাণ্ডিত্য ছিল আমি আমার রাজ্য থেকে তর্কবিদ পাঠাই দিলাম যদি সৎ সাহস থেকে তোমরা বহাস করো চ্যালেঞ্জটা খুব মারাত্মক দুই সাম্রাজ্যের সাথে চ্যালেঞ্জ খ্রিস্টান সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য খলিফা হারুন রশিদ খুব চিন্তায় পড়ে গেলেন এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া যাবে যদি বহাসে মুসলমান হেরে যায় তো কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে কি কথা বলেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত মুসলমানের মাথা হেট থাকবে খ্রিস্টানদের কাছে যে তোরা বহাসে পারিসনি খলিফা হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন ঘুম হচ্ছে না কাকে দায়িত্ব দিবে উজির আজমকে ডেকে বলেন উজির আমি দায়িত্বটা কাকে দিতে পারি কে এমন একজন বিজ্ঞ আলেম আছেন বিজ্ঞ মুসলিমদের ভিতরে কে একজন বিজ্ঞ লোক আছেন যাকে দায়িত্ব দিলে সে অবশ্যই বিজয় অর্জন করবে উজির বলতেছেন বাদশাহ চিন্তার কোনো কারণ নাই খলিফাতুল মুসলিমিন মুসলমানদের একজন ইমাম আছে তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ তিনি ফিলিস্তিনের আবাইতুল আকসার ইমামতি করেন একসাথে বলা যাবে না আল্লাহু আকবার হয় না আরো জোরে 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 আরো জোরে 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 যারা আমার দেশে মাঝহাব মানেন না তারা ভালো করে শুনে নেন বিরাট লামাঝাবি হয়ে গেছেন যে মাঝহাব মানেনি না তারা শুনে নেন মসজিদে নববীতে চারজন ইমামের নাম স্বর্ণাক্ষরে লেখা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
ইমাম আবু ইদ্রিস আল শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু সহ মসজিদে নববীর ভিতরে লেখা। কেন বুঝাইতেছি আজকে, হযরত ইমাম শাফিঈর কাছে খলিফা হারুনুর রশিদ চিঠি লিখলেন, ওগো ইমাম আশ-শাফিঈ, আমি খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ আপনার কাছে পত্র পাঠাচ্ছি, সুদূর বিশাল বিশ্ব রাজ দরবার রোম থেকে আমার কাছে চিঠি আসছে, মুসলমানদের সাথে তারা বহাস করতে চায়। বহাসের বিষয় হচ্ছে তারা বহাস করবে, তারা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর বেটা, আর আমাদের প্রমাণ করতে হবে ঈসা নবী আল্লাহর নবী, তিনি আল্লাহর বেটা না, আল্লাহ এক, আল্লাহর কোনো ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা প্রমাণ করে দিতে হবে। অতএব আমি প্রমাণ করার জন্য মুবাহিস হিসেবে, প্রধান মুবাহিস হিসেবে আপনাকে আমি নিয়োগ করলাম, আপনি তাড়াতাড়ি বাইতুল আকসা থেকে আপনি ইরাকের বাগদাদে চলে আসেন, আপনি ফিলিস্তিন থেকে বাগদাদে চলে আসেন। খ্রিস্টানরা শুধু রোম থেকে বাগদাদের দিকে আসতেছে। ইমাম আবু ইদ্রিস আশরাফি চিঠি একখানা লিখে বলেন, আমিরুল মুমিনিন, আমি বহাস করব, কিন্তু শর্ত হলো বহাস করতে পারি, সময়টা হবে জোহরের নামাজের পরে, জায়গা হবে দজলা নদীর পারে, দজলা নদীর পারে, আর সময় হবে জোহরের নামাজের পরে, দুইটা জিনিস যদি আপনি মানেন তাহলে আমি বহাস করব। খলিফা রাজি হয়ে গেলেন, আপনি আসেন, আপনি যা শর্ত দিবেন আমি তাই মেনে নিব, কিন্তু এই বহাসে যদি মুসলমান একবার হেরে যায় তাহলে মুসলমান সারা জীবনের জন্য মাথা নত করে ফেলবে, মুসলমান আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, লক্ষ লক্ষ ইরাকি মুসলমান খ্রিস্টান আগুন পূজারী পত্তলিক ইহুদি সব ধর্মের মানুষ ইরাকের বাগদাদে আসছে বহাস দেখার জন্য। আজকে আমরা মুসলমান এবং খ্রিস্টানদের বহাস দেখব, দুই সাম্রাজ্যের বহাস, বিরাট বড় বহাস, দুই সাম্রাজ্যের প্রখ্যাত জ্ঞানী গুণীরা বসে যাবে আজ। হযরতে খলিফা হারুনুর রশিদ বিরাট বড় রাজ দরবার খিলাম আপনার বিরাট বড় মঞ্চ তৈরি করলেন, দজলা নদীর পারে লক্ষ লক্ষ মুসলমান নরনারী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই বসে আছেন, ইহুদি নাসারা সহ বহাস আজকে দেখার জন্য। হযরত ইমাম শাফিঈ ধীরে 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 তিনি হেঁটে হেঁটে মঞ্চের সামনে গেলেন, খলিফাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, জোহরের নামাজ হয়ে গেছে, আমি এখনো নামাজ পড়ি নাই, আপনি আমাকে একটা যাই নামাজ দেন, আমি আজকে নামাজ পড়ব, নামাজের পরে আমি বহাস শুরু করব। খ্রিস্টানদের জ্ঞানী গুণী তর্কবিদ দার্শনিক সবাই স্টেজের উপরে বসে আছে, খলিফা বসা, জ্ঞানী গুণী আলেম ওলামা এবং আমির উমরা সব আসছে, বিরাট বড় বহাস। হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যায় নামাজখানা নিয়ে দজলা নদীর পানির মধ্যে যায় নামাজ বিছাই দিলেন, দজলা নদীর পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া উনি যায় নামাজের উপর চড়িয়া উনি দজলা নদীর পানির উপরে দজলা নদীর মাঝখানে যাইয়া ওই পানির উপরে যায় নামাজ বিছাইয়া জোহরের নামাজ পড়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুসলমান দজলা নদীর উপরে যায় নামাজ বিছাই দিয়ে নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার! লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য হয়ে বহাস বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈর দজলা নদীর পানির উপরে যায় নামাজ বিছিয়ে কি করে নামাজ পড়া যায় তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এটা কি করে সম্ভব হলো? দজলা নদীর পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিয়ে মুসলমানদের ইমাম নামাজ পড়তেছে, কি করে সম্ভব? এটা এরা মুসলিম, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এরা সেই মুসলিম যারা রাসূলুল্লাহর আদর্শে বিশ্বাসী, এরা সেই মুসলিম
যারা হাতের ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো এরা সেই মুসলিম এজন্য আমরা আউলিয়া কেরামে বিশ্বাসী এদেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম ইসলাম শিখিয়েছে আউলিয়া কেরাম ইসলাম দিয়েছে আউলিয়া কেরাম শাহজালালের জমিনে শাহজালালের দেওয়া ইসলাম এদেশেই চলবে কথা বলেন ঠিক না প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিসা শাফি রহিমাহুল্লাহর দিকে তাকিয়েছেন উনি জোহরের নামাজ পুরোটা আদায় করলেন পানির উপরে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা এই বিদ্যা বুঝি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে বুঝেন নাই ইমাম শাফিঈ দজলা নদীর উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে এই বিদ্যা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে ঢাকা ইউনিভার্সিটি হার্ভার্ড অক্সফোর্ড পৃথিবীর কোন ভার্সিটিতে পাবেন না এটা একটা ভার্সিটিতে আছে সেটা হলো আল্লাহর ওলিদের ভার্সিটি আছে সেখানে সময় ভর্তি হতে পারে না সময় এখানকার প্রকৃত ছাত্র হতে পারে না কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন বাংলাদেশে ১৮ কোটি আব্দুল লতিফ আছে কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো আব্দুল লতিফ সারা বাংলাদেশে কোটি কোটি নাই হাজার হাজার নাই একজন আছে কোটি কোটি শাহজালাল জমিন আছে কিন্তু শাহজালাল এমন মুজাররেদের মতো শাহজালাল এই আষাঢ়ে ৭০০ বছরে কোন মার দ্বিতীয়টা জন্ম দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোন মার পেট থেকে শাহজালালের মতো আর একটা শাহজালাল জন্ম হবে না এগুলিকে ছোট করে দেখে যারা তারা বুকা তারা আসলেই তাদের দিন ইমাম একিন সম্পর্কে অনেক অজ্ঞতা আছে তারা ভাবে নিজেরা আমরা অনেক কিছু করে ফেলছি অনেক কিছু হয়ে গেছি আসলে ছাতা কিছুই না কিচ্ছু না কিচ্ছু না প্রিয় উপস্থিতি হাজরাতে শাহজালাল আমানি হাজরাতে ইমাম আবু ইদ্রিসা শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে যাই নামাজ দজলা নদীর মাঝখানে দাঁড়াইয়া যাই নামাজে দাঁড়ায় ডাকতেছে কে খ্রিস্টান মুবাহিস প্রধান কে তোমরা মুসলমানের সাথে বহাস করার জন্য আশ্বাস আমি মুসলমানের ইমাম আবু ইদ্রিসা শাফি বলতেছি আমি বহাসের জন্য আসছি আমি মুসলমানদের প্রধান মুবাহিস এ খ্রিস্টান প্রধান মুবাহিস তোমাকে দাওয়াত করলাম আমি ইমাম আবু ইদ্রিসা শাফিঈ যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে নামাজ পড়লাম আজকে বহস মঞ্চে হবে না আজকে বহস দজলা নদীর মাঝখানে হবে তোমরার খ্রিস্টানদের কলিজায় যদি সাহস থাকে আমি ইদ্রিস শাফির মতো যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো তারপরে তোমার সাথে আমার বহাস হবে আল্লাহ এক না আল্লাহর ছেলে বলা আছে আজকে প্রমাণ হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান খ্রিস্টানদের প্রধান মুবাহিস ডাক দিয়ে বলতেছে ওহে মুসলমানদের ইমাম আর বহাস আমাদের লাগবে না আপনি চলে আসেন বহাস আমাদের হয়ে গেছে আজ যেই ইমান যেই ইয়াকিন যেই কালেমা যেই রসুলের আদর্শ যেই কোরআন আজ আপনাকে দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তে শক্তি দিল আজ আপনাকে সামর্থ্য দিল
আমাদের আর বুঝার বাকি নাই ওই ঈমানই ঠিক, আমাদের আর বুঝার বাকি নাই ওই কালেমাই সঠিক, আমাদের আর বুঝার বাকি নাই ওই কোরআনই ঠিক, আমাদের আর বুঝার বাকি নাই ওই রসুলই সঠিক। অতএব আপনি উঠে চলে আসেন, আমরা আজ বহাস করব না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আজকে আমরাও মুসলমান হয়ে আমাদের জীবনকে ধন্য বানায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা মুসলিম, এরা মুসলিম ছিল, মুসলিম ছিল, এরা মুসলিম, এরা মুসলমান ছিল, এরা ইমাম ছিল, পৃথিবীর মুসলিমদের নেতৃত্বে এরা দিছে এক মাযহাবের ইমাম, ইমাম আবু ইদ্রিসা শাফিঈ। এই জন্য পৃথিবীতে চারটে মাযহাব, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, এই চার মাযহাবের বাহিরে আর কোন মাযহাব হবে না, এই চার মাযহাবের বাহিরে আর কোন নীতি হবে না, এই চার মাযহাবের বাহিরে আর কোন মাসালা হবে না। কারণ এই চার মাযহাবের ইমামরা গবেষণা করে, রিসার্চ করে, একবারে কঠিন গবেষণা করে তার আমাদের জন্য প্রেসক্রিপশন বের করেছেন। এই চার প্রেসক্রিপশনের বাহিরে আলাদা নিজেদের মন গড়া প্রেসক্রিপশন বানাইলেই ওই রুগী মরে যাবে, ওই রুগী কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা খুঁজে পাবে না। নতুন নতুন প্রেসক্রিপশন হয়েছে লামাজা, আর এক প্রেসক্রিপশন, আবার আর এক প্রেসক্রিপশন বেরিয়েছে আল কোরআন, আর এক শয়তান, এরকম শয়তান সারা পৃথিবীতে বের হচ্ছে। তবে শুনে রাখবেন, মনে রাখবেন, শাহজালাল রহমাতুল্লাহ যেটা দিয়ে গেছে, খাজা আজমিরি যেটা দিয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যেটা দিয়েছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি যেটা দিয়েছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি যেটা দিয়েছে, এটাই ঠিক, এইগুলি ঠিক। এগুলির বাহিরে নিত্য নতুন যা আসবে সব বেদাতি, বেদাতি ভণ্ড কথা বলে ঠিক না। আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। আমরা রাকাবির দিন আউলিয়া কিরাম তারা তাজকিয়াতুন নাফস আধ্যাত্মিক কেমন ক্ষমতার অধিকারী ছিলেন, আল্লাহ তাদের উপরে এতটাই সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের কর্মকাণ্ডে এতটাই রাজি ছিলেন, আল্লাহ রসুল তাদের নীতিতে এতটাই রাজি ছিলেন, আল্লাহর নবী তাদের কর্মকাণ্ডে এতটাই খুশি ছিলেন যে তারা মুরাকাবাতে রসুল করিমের সাথে দেখা হতো, শাহ সুফি ফতে আলী রসুলের নামা মুরাকাবাতে আল্লাহ রসুলের সাথে দিদার হতো, খাজা বাবা আজমিরের সাথে আল্লাহর নবীর দিদার হতো। তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন যিনি আনা সাগরের পুরা পানিটা একটা লুটার ভিতরে, একটা বোতলের ভিতরে অথবা একটা ঘটির ভিতরে পুরা পানিটা তিনি এনে একটা ঘটির মধ্যে জমা করে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা কত কঠিন হতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা কত শ্রেষ্ঠ হতে পারে। তিনি পুরা আনা সাগরের পানিটাকে একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ এক, রসুল এক, আল্লাহ এক, আল্লাহর বিধান এক, কোরআন আছে, আল্লাহ আছে, হাসর আছে, কিয়ামত হবে, মরণ হবে, ফেরেশতা আছে, নবী আছে, কিতাব আছে। আনা সাগরের পানি লুটার ভিতরে এনে খাজা বাবা কোটি কোটি সনাতনীদেরকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ এক। একসাথে বলা যাবে আল্লাহ আকবার। আমাদেরকে যে দিন তারা দিয়ে গেছেন এর চেয়ে বিশুদ্ধ দিন আর অন্য কোথাও খোঁজার দরকার নাই। কথা বুঝাইতে পারি না মনে হয়, উন্ডা আমাদেরকে যে দিন দিয়ে গেছেন এর চেয়ে বিশুদ্ধ দিন আর কোথাও আপনাকে খুঁজতে হবে না। উন্ডা দি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে প্রিয় উপস্থিতি, অনেক কথা আপনাদেরকে একিন বিশ্বাস দৃঢ় রাখতে হবে, খুব মজবুত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে আপনাকে। এক আল্লাহতে এমন বিশ্বাসী থাকতে হবে, আল্লাহর উপর আপনাকে এত জটিল একিনের উপরে থাকতে হবে যে মনে রাখতে হবে আপনার একটা নিঃশ্বাস ভিতর যায় আল্লাহর হুকুমে, বেরো হয় আল্লাহর হুকুমে। বুঝাইতে পারি না মনে হয়, আবার বলি, আপনার একটা নিঃশ্বাস ভিতর ঢুকে কার হুকুমে, জোরে বলেন কার, বের হয় কার হুকুমে। যদি এটা আল্লাহর হুকুমেই হয় তাহলে আজকে থেকে নিয়ত করতে হবে রাব্বি করিম, তাহলে আমি কোন মানুষের হক নষ্ট করব না। কথা বলেন, কথা বলেন, তাহলে আমি কোন হারাম খাবো, জোরে বলেন হারাম খাবো। মসজিদ কারগর, আজকে যদি সারা রাত্র আপনি অজু সারা নামাজ পড়েন, জোরে বলেন, যদি ফরিদ হিসেবের পাগড়ি মাথায় দিয়ে পড়েন,
ইমাম সাহেব হুজুরের পাগড়ি মাথায় দিয়ে পড়েন, হুজুরের জুব্বাটা গায়ে দিয়ে পড়েন, একবারে আন্ডারাইন করে লন্ডি করে খুব সুন্দর করে ধুয়ে একবারে আপনার সৌদি আরবের দামি আতরটা এনে যেটা মসজিদে নবীতে লাগায় হেরেমে লাগায় ওই আতর এনে লাগিয়ে লাগিয়ে সুন্দর করে যায় নামাজ তুরস্কের টাইনে বিছাই দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু অজু নাই হবে, কারণ কি বলেন তো? আপনি এখনো পবিত্র হতে পারেন নাই, বিধায় আপনার সেজদা আল্লাহর কাছে যাবে না, আপনার নামাজ মঞ্জুরিয়াত রাখবে না। ঠিক ওই রকম হালাল খাবার না খাইলে, হালাল খাবার না খেলে, হারাম খাবার খেলে শরীরের ভিতরে নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এই হাজার বছর যদি হজে থাকেন, মাকাম ইব্রাহিমে যদি সালাত আদায় করেন, কাবা ঘর ধরে যতই কান্নাকাটি করেন, মসজিদ নবীতে রিয়াজুল জান্নাতে যদি নামাজ আদায় করেন, কাজ হবে দাদু। ঠিক আছে না কথা? ভেজাল আছে একবারে ক্লিয়ার কাটসাট কথা, এর চেয়ে বিশুদ্ধ কথা আমার কাছে একবারে ক্লিয়ার কথা, একবারে ক্লিয়ার কথা, একবারে ক্লিয়ার। তিন চার মাস আগে আমি আমার ঢাকাতে ওই জমির ব্যবসা করে এক ভদ্রলোকের চেম্বারে বসে আছি, আমি একটা জমি কিনছি তো ওনার কাছ থেকে রেস্টি মিষ্টি করবো, তা বসে আছি তো আমার সাথে আরেকজনও ছিলেন বসুন্ধরার, এই মাদ্রাসার মুতামিম সব তিনি উপস্থিত, তো ভদ্রলোক উনিও সামনে বসা, আমু সামনাসামনি দুইজনে বসে চা খাচ্ছে। এমন সময় এক ভদ্রলোক আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জামি, দেখতে মাশাল্লাহ খুব চমৎকার, মনে হচ্ছে খুব নামাজি পরহেজগার, খুব বুজুর্গ। উনি তখন 60 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করতেছে। কত কোটি? 60 কোটি, বুঝে দেন 60 কোটি। এবার শোনেন, 60 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করতেছে। তো বায়না পত্র শেষ হয়ে যাওয়ার পরে জমি বিক্রেতা যারা জমি কেনা বেচা করেন, তো ভদ্রলোক বলতেছে, হুজুর ওনাকে চিনেন? না, আমি এত লোক কোথা থেকে চিনি? তো বলতেছে, হুজুর উনি হচ্ছে ওয়াসার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার, বুঝেন, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম, ভাই ওনার বেতন কত? মাসে 50,000, 60-70 সব দিয়ে ধরেন 1 লক্ষ টাকা হতে পারে। আমি ধরলাম 1 লক্ষ টাকা মাসে পায়, তো 12 মাসে 12 লক্ষ টাকা, খরচা আছে 6 লক্ষ, ওনার প্রত্যেক বছরে উপর জিপুরি বেঁচে থাকে 6 লক্ষ। তো 6 লক্ষ করে হিসাব করলে 60 কোটি টাকা হতে কত বছর লাগে? ওনার দাড়ি এখনো পাকে নাই, মাথায় টুপি, গায়ে পাঞ্জামি, দেখলে মনে হয় বিরাট বড় ফেরেশতা, কিন্তু এত বড় আজাজিল আগে জানতাম না। এই জন্যই বলি যে ঢাকা শহরে বাথরুম উপরে উঠে চলে আসে কে? ঢাকা শহরে বৃষ্টি নামলে পানি বাইতে থাকে কে? ঢাকা শহরের পেশাব জায়গায় জায়গায় পড়ে থাকে কে? ঢাকা শহরের মশা দূর হয় না কে? এইরকম যদি ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার আমলা সামলা কামলা খামলা খুমলে চোর বাটপা এইভাবে আমার দেশের সম্পদগুলি লুটে পুটে খাইয়া একবারে শেষ করে গরিব মানুষের রক্ত শুষে শুষে খাচ্ছে, আল্লাহর কসম করে বলি, ওর দাড়ি যতই থাকুক, টুপি যতই থাকুক, সেজদা যতই থাকুক, 18 কোটি মানুষের হক নষ্ট করিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কেন? কোনো মতেই নেই। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে, রসুলের জিন্দিগি মিথ্যা হবে, কিন্তু কে বোঝাবে তাকে? কে বোঝাবে তাকে? আপনি চিন্তা করেন তো, শুধু ভাবেন যে একজনই যদি এরকম হয় তাহলে বাকিগুলি কি হচ্ছে? কাকে ভালো বলবেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাওয়া গেল না, খালি একটান বললে হবে না, আপনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাইলেন? কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখে খুঁজে পাওয়া গেল না, খুব কঠিন পরিস্থিতিতে আমরা। আসলে মূল সমস্যা কি জানে? আমরা আল্লাহতে বিশ্বাস করি, কিন্তু 100% পিওর আল্লাহকে বিশ্বাস করি না। যদি পিওর আল্লাহকে আমরা ভয় পাইতাম,
তাহলে আজকে আমাদের সমাজ এত গুনে ধরা থাকত না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম বু আলী কলমদার। ওনার বর্তমান মাজার আছে পানিপথ, হিন্দুস্তানের পানিপথ, হিন্দের পানিপথ। তিনি এখানে কালেমার দাওয়াত দিতে আসলেন। তখনকার দিনে কালেমার দাওয়াত এত সহজ ছিল। হিন্দু রাজা, পানিপথের যিনি রাজা ছিলেন, তিনি সবাইকে নিয়ে বোট বসছেন। সাধু সন্ন্যাসী, ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত, দার্শনিক গণক, ওনাদের ধর্মের যা যা আছে সব নিয়ে মন্ত্রী পরিষদ আমলা লোক লস্কর নিয়ে রাজা মিটিং এ বসলেন। রাজা বলতেছেন, আমাদের দেশে একজন মুসলমান ফকির আসছে, মুসলমান দরবেশ আসছে, তার নাম বু আলী কলমদার, বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি। উনি যদি এই দেশে থাকে তাহলে এ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। ওনাকে এই দেশ থেকে তাড়াই দিতে হবে, বের করে দেওয়া লাগবে। কিভাবে বু আলী কলমদারকে বের করা যায় বলো? কিভাবে বু আলী কলমদারকে বের করা যায় বলো? তখন পুরোহিত এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন, বাদশাহ একটু ধৈর্য ধরে না, আগে আমরা যজ্ঞ করে দেখি, মানে গবেষণা করে দেখি, গণনা করে দেখি ওনার কেমন শক্তি ক্ষমতা আছে। তখন হিন্দু যারা ছিলেন সনাতনী, ওই আপনার সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সবাই তারা গবেষণায় বসে গেল, গণনায় বসে গেল, এরা গুনে গেটে। এরপরে আপনার যজ্ঞ করে দেখলো যে না, মুসলমান এই দরবেশ অনেক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, ওনার একটা শক্তি আধ্যাত্মিক জগৎ থেকে অদৃশ্য থেকে তার একটা শক্তি আসে, ওই শক্তির বলে সে এত বড় শক্তিমান, আমাদের কোনো জাদু তন্ত্র মন্ত্র কোনো কাজে লাগবে না। সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা কোনো জাদু টনা তাকে কাজে লাগবে না, কোনো শক্তিও কাজে লাগবে না, আর আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাও পারবেন না, তাহলে আপনার সাম্রাজ্য হারানোর ভয় আছে, আপনি আপনার বাদশাহী হারাবেন, রাজত্ব হারাবেন, কারণ উনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। পৃথিবীতে আপনি যতবার দেখেছেন, যখনই কোনো গোষ্ঠী কোনো ব্যক্তিরা আল্লাহর অলিদেরকে খেপিয়েছে, আল্লাহর অলিদেরকে কষ্ট দিয়েছে, তাদের পরাজয় অবশ্যম্ভাবী, তারা জমিনে পরাজিত হয়েছে, বিরাট বড় বড় সাম্রাজ্যওয়ালারা পরাজিত হয়েছে, অনেক বড় বড় রাজা বাদশারা পরাজিত হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তির সাম্রাজ্যের অধিকারীরা পরাজিত হয়েছে। অতএব আল্লাহর অলিদের সাথে কেউ যদি পাল্লা দিতে যায় অবশ্যই তারা জিততে পারে নাই, কোনো প্রমাণ পৃথিবীতে নাই, অবশ্যই তারা পরাজিত হয়েছে। আমি বলতেছি শোনেন, হযরত বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি পানিপথে তিনি কালেমার দাওয়াত দেন। বাদশা বললেন, তাহলে সাধু সন্ন্যাসী পুরোহিতদেরকে বললেন, তাহলে বলো কি করলে তার ওই ক্ষমতা নষ্ট হবে বলো? তার যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, অদৃশ্য থেকে একটা ক্ষমতা আসে। আচ্ছা বলেন তো, অদৃশ্য থেকে বু আলী কলমদারকে ক্ষমতা দেন কে? না না, হয় না, আরো জোরে বলেন, আল্লাহ ক্ষমতা পাঠান। ওরা তো আল্লাহ বিশ্বাসী না, কিন্তু বলতেছে আমার দৃশ্য থেকে একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতার কাছে আমাদের জাদুটনা মন্ত্র কিছুই না, আপনার সাম্রাজ্য হারাবেন, সবই হারিয়ে ফেলবেন, অতএব আপনাকে চুপ থাকাই ভালো, তাকে কষ্ট দেওয়ার দরকার না, এসে তার কাজ করুক। তা বাদশা বলতেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই ক্ষমতাটা কিভাবে নষ্ট করা যায়? সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাদশা মুসলমানরা হারাম খায় না, একসাথে বলবেন আল্লাহু আকবার, হয় না, আরো জোরে বলে, আরো জোরে, মুসলমানরা কথা কর না, মুসলমানরা, মুসলমানরা কিন্তু হুজার সামনে যায় বসে থাকে, কথা কর না, কা মন্দিরে যায় বসে থাকবে, মুসলমানরা মন্দির ভাড়া দিবে,
দিন ধর্ম কি আমাদেরকে নতুন করে শিখাইতে হবে নাকি আবার? হা হা হা, সাধু সন্ন্যাসীরা বললো বাদশাহ মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের ওই পাওয়ার থাকে না, মুসলমানের দোয়া কবুল হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের চেতনা দেখছে, সাধু সন্ন্যাসীরা বলতেছে বাদশাহ মুসলমান হারাম খায় না, যদি খায় তাহলে তাদের ওই ক্ষমতা থাকে না, তাদের দোয়া কবুল হয় না। কথা তো সত্য, হাতের ভিতরে পায়খানা, হাতের ভিতরে কি পায়খানা নিয়ে যদি মোনাজাত ধরেন কি মনে হয় কবুল হবে না? না, আসতে বলেন না, জোরে বলেন। হাতের ভিতরে পায়খানা লাগায় যদি মোনাজাত ধরেন কবুল হবে? এটা যেমন তো হারাম খাবার খাইয়া ওইরকম দোয়া করলেও কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ও সনাতনী সাধু সন্ন্যাসীও জানে মুসলমান ওই হারাম খাইলে ওর দোয়া কবুল হয় না। বলে তাহলে কি করে হারাম খাওয়াইতে হবে? চিন্তা করতে পারছেন? আর আমরা প্রতিমার সামনে যে বসে রয়েছি, শোনেন, এই যে পূজা অর্চনা হচ্ছে, মন্দির হচ্ছে, যায় দেখবেন হাজার হাজার মুসলমানের ছেলেরা ঘুরতেছে, মেয়েরা ঘুরতেছে, ওখানে লটপটি চটপটি বাদাম সানুসুর হাবি জাবি খেয়ে আসতেছে। হিন্দু যদি থাকে চারজন, মুসলমান আছে ছয়জন, পূজা চলতেছে। আমার নাম দিছে, আমার বাপের নাম আব্দুল করিম, ওর দাদার নাম আব্দুর রহিম। শয়তান হাসে আর কেউ ওরে ভাতি যা। ভাতিজা তোমার জাগা মতো নিয়ে আসছি। জীবনে কোনোদিন দেখছেন, জীবনে কখনো দেখছেন হিন্দু সম্প্রদায়ের অন্য ধর্মের লোকেরা আমাদের নামাজে এসে কাতারে দাঁড়াইছে? দাঁড়াবে না। সেটা তার তা সে পালন করতেছে, সে জানে মুসলমানরা মসজিদে নামাজ কালাম পড়ে, ওখানে আমার কোনো কাজ নাই। আমরাও জানি হিন্দুরা পূজা করে করুক, ওটা আমাদের কোনো ফাংশন না, ঠিক কিনা? তার পূজা আমি বাধা দেব না, তাকে মারতে যাব না, তার প্রতিমা ভাঙতেও যাব না, সে তার পূজা করে করুক। কিন্তু তার মানে এটা না যে আমি উঠে যাই লাঠি ছুটা নিয়ে পাহারা দিব। আমি পাহারা দিতে যাব কে, আর আমি ভাঙতে যাব কে, আর এই দেশে বাস করব কে? মুসলমান মসজিদে নামাজ পড়বে, হিন্দু আসবে না, হিন্দুরা পূজা করবে, মুসলমান যাবে না, যার যার কাজ শেষে করুক। কথা কর না কে, ঠিক কিনা? পাহারা দেওয়ার জন্য লাঠি ছুটা নিয়ে খাড়ায় থাকতে হবে? কারণ কি কথা খারাপ বলতেছি আমি? আমি লাঠি সুটা নিয়ে পাহারা দিতে যাবো কেন? আর আমার দেশে এই মুসলমান হবে কেন যে হিন্দুর পূজা দেয় ভাঙতে হবে? বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদের ইমাম সাহেবরা বলতেছে সাবধান, হিন্দুরা পূজা করবে করুক, তাদের মন্দিরে আপনারা আক্রমণ করবেন না, ভাঙবেন না, ছুড়বেন না। কে হিন্দুর মন্দির পাহারা দেওয়ার জন্য কি হিন্দুরা নাই? তোদের যুবকরা কি ভলেন্টিয়ার হয়ে পাহারা দিতে পারে না? তা আমরা দিতে যাবো কেন? প্রশাসন কি করবে? পুলিশ বিটিআর সেনাবাহিনী কি আঙ্গুল চুষবে নাকি? তারা তো নিরাপত্তার দায়িত্বে থাকবে, তারা পাহারা দিবে, আমরা হুজুরা দিতে যাবো কেন? আমাদের ছেলেপেলারা দিতে যাবে কেন? কি কথা খারাপ কইছি আমি? কেন দিতে যাবে? ওয়ালি কলমদার রহমতুল্লাহের ব্যাপারে তারা বলতেছে, যদি আপনি তাকে হারাম খাওয়াইতে পারেন তাহলে এই ক্ষমতা চিজ হয়ে যাবে। বলে কি হারাম? মুসলমানরা শুয়োরের গোশত খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের গোশত? জোরে কন, আজকে মাসলা বাতাই দিয়ে যাই। শুয়োরের গোশত হালাল না হারাম? যৌতুকের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? সুদের টাকা দিয়ে খাসির গোশত হালাল না হারাম? ঘুষের টাকা দিয়ে হরিণের গোশত হালাল না হারাম? তাহলে ওই শুয়োরের গোশত আর ঘুষের টাকার গোশত আর সুদের টাকার গোশত আর যৌতুকের টাকার গোশত আর আরেকজনের টাকা মাইনে দিয়ে ওই টাকা দিয়ে কিনে খাওয়া মুরগির গোশত, ওই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাত না। এই ধর্ম বুঝে গেছে, এই আসলটা এবার বুঝে গেছে। কারণ আগে বলছি হাতের ভিতরে পায়খানা নিয়ে দোয়া করলে কবুল হয় না, ঠিক
হাতের ভিতরে সুদের টাকা আর ঘুষের টাকা আর অন্যের সম্পদ মেরে নেওয়া টাকা নিয়ে দোয়া করলেও কবুল হবে না হবে না হবে না তো সেদিন সাধু সন্ন্যাসীরা বলতেছে বাচ্চা তাকে যদি শুয়োরের গোস্ত খাওয়াইতে পারেন তাহলে বুয়ালি কলমদরের সেই আধ্যাত্মিক ক্ষমতা শেষ হয়ে যাবে তার দোয়া কবুল হবে না আপনি একটু চিন্তা করেন তো আপনি চিন্তা করেন আপনার মগজে দিয়ে গেলাম তো বাদশা বলতেছে পানিপথের রাজা বলতেছে তাহলে কি করা যায় শুয়োর ধরে নিয়ে আসে জবাই করে সুন্দর করে ফ্রাই ফুরে করে কালাবোনা সালাবোনা দলাবোনা বানাইয়া গরুর গোশত বলিয়া আপনি বুয়ালি কলমদরের দরবারে বাদশার পক্ষ থেকে হাদিয়া পাঠাই দেন যদি একবার খাইয়ে বসে তো শেষ যদি একবার খায় তো শেষ হযরতে বুয়ালিক কলমদার তার নিজের দরবারে বসা মুরিদান আশেকান খাদেম ছাত্র যারা ছিলেন তারাও বাদশা শুয়োর এনে সুন্দর করে জবাই করে রান্না বান্না করে গরুর গোশত বলিয়া আহা গরুর গোশত বলিয়া লোক লস্কর দিয়ে আলিশান সম্মানের সাথে বুঝতে যাতে না পারে খুব গোপনীয় ভাবে সম্মানের সাথে আল্লাহর মহানবী বুয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঠাই দিয়েছে বাদশা পানিপথের রাজা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে খাদেমরা তো খুশি বাদশা হুজুরের সম্মানে খাবার পাঠাইছেন এই খাদেম খুদ্দাম যারা ছিলেন তারা খুশি কিন্তু বুয়ালি কলমদর রহমাতুল্লাহ এর কাছে আল্লাহর পক্ষ থেকে ফোন এসে গেছে একবার জোরে বলবেন কি মারহাবা ফোন এসে গেছে আমাদের কাছে ফোন আসে আপনার কাছে ফোন আসবে আপনার স্ত্রী ফোন দিবে আপনার বন্ধু আমেরিকা থেকে ফোন দিবে আপনার বাবা বিদেশ থেকে ফোন দিবে বুয়ালি কলমদরের কাছে আল্লাহর পক্ষ থেকে ফোন এসে গেল বুয়ালি এই খাবার খাওয়া যাবে না এই খাবার গরুর গোশত না এটা শুয়োরের গোশত এটা হারাম খাওয়া যাবে না বুয়ালি ডাক দে বলেন বেটারা খাদেমরা বাবা সাবধান এই খাবারে হাত দিবা না এটা গরুর গোশত না খাবার ফিরে দিয়ে বললেন যা তোমার রাজাকে বলবা বুয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বলেন ওলিদের পাওয়ার আছে না নাই আমরা তাদের রুহানি সন্তান আমরা তাদের পরবর্তী উত্তরসূরি আমরাও হারাম খাবো না কি কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে এই সত্য ঘটনা থেকে চমৎকার একটা জিনিস আজ শিখিয়ে দিয়ে গেলাম মুসলমান কম খান শুধু ডাল ভাত কচু ভাত্তা দিয়ে আলু ভাত্তা দিয়ে খেয়ে বেঁচে থাকেন তো হারাম খেয়েন না বাবা হারাম খেয়েন না বোনের হক বুঝাই দেন ভাতিজার হক বুঝাই দেন ভাইয়েরটা বুঝাই দেন প্রতিবেশীরটা বুঝাই দেন সেভ করে দিয়ে দেন আপনি সম্পদ রেখে আপনার নিজের জন্য রেখে চলে যাবেন সন্তান নিবে নাতি নিবে কিন্তু একটু ভাবেন তো মাঝে মধ্যে একটু গুরুস্থানের পাশে যে দাঁড়াবেন আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া রাত্রিবেলা যাবেন দিনে যাবেন না ভূতের ভয় নাই ভূত আসলে ভূত ধরিয়ে নিয়ে চলে আসবে ভূত আপনার দিকে দৌড়াবে আপনি ভূত দেখে দৌড়াবেন আপনি ভূত দেখে দৌড়াবেন ভূত আপনার দিকে দৌড়াবে সর্বনাশ সুদা সুচি যায় দাঁড়িয়ে থাকবেন কবরের পাশে রাত্রিবেলা যায় দাঁড়াবেন নীরব স্তব্ধ রাত তিনটে চারটে ফজরের সময় যে দাঁড়িয়ে যাবেন নীরব সারা পৃথিবী নীরব এই সময় দাঁড়িয়ে একটু চিন্তা করবেন আব্বা আপনি একদিন আমাদের মাঝে ছিলেন কত পরিশ্রম আপনি করেছেন কত কষ্ট করেছেন আমাদের একটু মুখের হাসির জন্য একটু সুখের জন্য ঈদের কাপড় কেনার জন্য আব্বা আজকে আপনি এই কবরে ঘুমাই রয়েছেন আপনি একা আজকে আমরা আপনার সন্তান আপনার জমিন ভোগ করি আপনার সম্পদ ভোগ করি আব্বা আপনি একদিন আমাদেরকে না দেখলে সহ্য করেন নাই একটা নজর দেখলে আপনার কলিজায় শান্তি লাগতো ঘরে ফিরে আসি নাই রাত ১২টা বেজে গেছে আপনি ঘুমান নাই খালি পায়চারা করছেন আব্বা আজকে কবরের ভিতরে আপনি ঘুমিয়ে গেছেন
কত দিন কত বছর পার হলো আমি সন্তান আপনার কবরে এসে খোঁজ নিতে পারি নাই, দাঁড়ায় দাঁড়ায় একটু চিন্তা করে দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বেশি ওয়াজ হুজুরদের করা লাগবে না, ওইখানে দাঁড়াইয়া একটু চিন্তা করবেন নিজের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে আসবে। আহা, আমি ভুলের মধ্যে আছি, বেশি ওয়াজ লাগবে না, ওইখানে দাঁড়াবেন, দাঁড়ায় একটু চিন্তা করবেন, আব্বা আমি আপনি কত কষ্ট করে আমাদের জন্য সম্পদ রেখে গেছেন এটা ভোগ করি কিন্তু আপনার কবরের পাশে দাঁড়াই না আব্বা, তা আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান না ওইরকম আপনারটা ভোগ করবে কিন্তু দোয়ার ভিতরে থাকবে না, মনে রাখবে না। এই জন্য অবৈধভাবে সম্পদ রেখে সন্তানের জন্য রেখে মোটেও যাবেন না, এই ভুল জীবনও করবেন না। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি এই ভুল জীবনও করবেন না যে অবৈধভাবে সম্পদ জমা করে রেখে যাবেন আর এই সম্পদের জন্য কিয়ামতের কঠিন মাঝারে আপনাকে সটপট করতে হবে। এই কাজ করবেনই না, এই কাজ করবেনই না। প্রত্যেক বান্দা পৃথিবীতে আসে ওর জন্য রিজিক ফয়সালা কে করে ভাই? না না, একসাথে বলেন, কে করে? আল্লাহ করে ওর জন্য রিজিক ফয়সালা, আল্লাহ করে। শোনেন, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়ে রিজিক অন্বেষণ করা যায় না। যদি মেধা দিয়ে, জ্ঞান দিয়ে রিজিকের মালিক হওয়া যাইতো তাহলে সবচেয়ে বড় বাংলাদেশের ধনী থাকতেন কাজী নজরুল ইসলাম, কারণ কাজী নজরুলের মতো মেধাবী আর কোনো সন্তান মা জন্ম দিতে পারবে না, এত মেধাবী ছিলেন কাজী নজরুল, সবার ধনী থাকতেন। কিন্তু এই বেচারা সারা জীবন সুখ দুঃখেই পড়ে গেছে, ঠিক মতো ভাত তিন বেলা খেয়ে যেতে পারে নাই, শেষ সময় শেষে বাংলাদেশে আনার পরে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনিও কিছু ওনাকে দিয়ে একটু সম্ভাবনা দিয়েছিলেন, এরপরে কিছু খাবার দাবার সময় কিছু অনুদান টনুদান দিয়ে ওনাকে একটু বসিয়ে জাতিকবি বানিয়ে দেওয়ার পরে জীবনের শেষ সময় যখন বুড়া হয়ে গেছে, খাইতে টাইতে পারে না, লড়তে পারে না, তখন সুখ পাইছে, এর আগে জীবনে সুখ পায়, বুঝতে পারছেন? মেধা দিয়ে কখনো আল্লাহর রিজিক অন্বেষণ করা যায় না, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব কারো রিজিক নষ্ট করবেন না, কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিক খাবেন না, কারোরটা মেরে নিবেন না, তার অনুমতি ছাড়া নিবেন না, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। তাহলে আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিক, দৌলতের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক, রাব্বে করিম। জিকির হবে কার? নামাজ হবে কার? সেজদা হবে কার? সব কিছু হবে কার জন্য? তাহলে আসেন একটু জিকির হবে সে আল্লাহর জন্য, একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ।